আমি যেটা বলেছি যে আমাদের প্রায় 6 লক্ষ নারী শ্রমিক বিদেশে কাজ করেন, আর প্রায় 2,70,000-এর মতো শুনেছি যে সৌদি আরবে কাজ করে। শুনেছি এই জন্যে যে কত লোক কাজ করে আমাদের কাছে পুরো তথ্য তো নাই। আমাদের প্রায় 1,200-এর মতো এজেন্সি আছে যারা বিদেশে লোক পাঠায়, যখন আর মেয়েদের পাঠাইতে বিনা পয়সায়, সুতরাং ওরা যখন পাঠায় আমাদের কোনো তথ্য দেয় না, কোনো রেজিস্ট্রেশন করে না, তো এই জন্যে বড় সমস্যা, আমরা ঠিক জানি না। আর এই 6 লক্ষের মধ্যে গত 4 বছরে একটা রিসার্চ রিপোর্ট অনুযায়ী, ব্র্যাক ইউনিভার্সিটির একটা রিসার্চ রিপোর্ট অনুযায়ী দেখা গেছে একজন অধ্যাপকের যে এই 6 বছরে আপনার এই সরি 6 লক্ষের মধ্যে 4 বছরে 51 জন লোক দেশে মৃতদেহ, মহিলাদের মৃতদেহ সংখ্যা তো 6 লক্ষের মধ্যে 51 জন 4 বছরে আসা মনে হয় যে 17 জন করে পড়ে বছরে। হ্যাঁ, সেই জন্য বলেছি যে এটা আর স্বাভাবিক মৃত্যু হইতে পারে, আমরা জানি না কেন কারণে মৃত্যু হয়েছে। সেই কারণে বলেছি যে এইটা নিয়ে একটা আন্দোলন হচ্ছে যে মহিলাদের বিদেশ পাঠানো বন্ধ করে দেওয়া। মহিলার যে অধিকার, বিদেশে চাকরি করার অধিকার, আমরা তো এই দেশে নন ডিসক্রিমিনেশন বিশ্বাস করি, আমাদের শাসনতন্ত্রে আমরা কোনো দলকে বিশেষভাবে কি করব না, এইটা তাদের বঞ্চিত করা, সেই সূত্রে বলেছি যে এইটা আমরা করতে পারি কি না। আমরা এইটাও সিদ্ধান্ত নিয়েছি দ্বারা ওই যে প্রত্যেক যে দালাল থাকে, এই দালালগুলোরও আমরা বলেছি যে যেখানে যেখানে দালাল মানুষের অন্যায় করে তাদের এই দেশে পাঠায় দেওয়া, আমরা তখন এদের শাস্তি দেব। এবং যে সমস্ত অবৈধ ট্রাভেল এজেন্ট কিংবা মাদক পাচারকারী তাদেরও আমরা শাস্তি দেবো, তথ্য পেলেই আমরা শাস্তি দেব। তো এই এই অবস্থায় আছি আর কি। বৈধ অবৈধ, বৈধ লোকই অনেকই বেকার অবস্থায় আছে, তো এই অবস্থায় আমরা এখন তাই বলছি সবাইকে যে যাওয়ার আগে বৈধ হয়ে গেলে পরে কাগজ টাগজ থাকলে সুবিধা, শুধু সৌদি আরব নয়, একাধিক অনেক দেশে। তাছাড়া যারা অবৈধ আছে কিংবা বৈধ কাজ নাই কিংবা ছোট কাজ করে, আমি আগামী আজকে যাব দুবাইয়ে, সেখানে আমরা একটা নতুন পরিকল্পনা নিয়েছি, ওখানে আমাদের যে প্রবাসীরা আছেন তাদের আমরা স্কিল ট্রেনিং দেব, ল্যাঙ্গুয়েজের সমস্যা অনেক হয়, এই ট্রেনিং দেব যাতে তারা ওখানে ভালো কাজ টাজ পেতে পারে। এটা একটা নতুন উদ্যোগ আমরা নিচ্ছি এবং এই সপ্তাহে